সুপ্র দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, বরাবর মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মীর। আজকে আপনাদেরকে দেখাবো আনারস। তো বাণিজ্যিকভাবে আনারস চাষ করা শুরু হয়ে গেছে। তো বাণিজ্যিকভাবে এই যে জাতগুলো রয়েছে, হাই গ্রোথ রেট যেগুলোর, এগুলো আনারস খুব মিষ্টান্ন সুস্বাদু হয়ে থাকে। তো আমরা একটা ছোট জায়গা আসছি, যেখানে অনেক অনেক মানে মোটামুটি 2-3 বিঘা জায়গাতে আনারস লাগানো হয়েছে বাণিজ্যিকভাবে। তো আনারসগুলো এখনও পাকে নেই, পরিপক্ক হয় নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট এখানে হয়েছে। তো এরকম খোলামেলা জায়গায় আনারস খুব ভালো হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ওই যে পাহাড়ের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, সেগুলো যে রাস্তার ধারে অথবা পাহাড়ের যে টিলাগুলো রয়েছে, ওগুলোতে যদি আনারস চাষ করা হয় মোটামুটি ভালো হয়। তো আমরা সাইজগুলো যদি দেখি, অনেক বড় বড় সাইজ আছে এখানে। অনেক বড় বড় আনারস সাইজ। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এই টপিকের উপর আমরা কখনো ভিডিও বানাইনি। তো আজকের ভিডিওটা অবশ্যই ভিন্নধর্মী হতে চলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা ওই দিকে অনেকটা জায়গা আছে, এদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুই জায়গা ধরে চাষ করা হয়েছে। তো আমি চেষ্টা করব যে এখানে যখন ফলগুলো হারভেস্ট করা হবে, অর্থাৎ এই আনারসগুলো যখন হারভেস্ট করা হবে, তখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এগুলো আনারস সরাসরি স্থানীয় চাহিদাগুলো মিটিয়ে বাইরে পাঠানো হয়। ঢাকা, রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। কি জাতের আনারস রইলা? মধুপুরি। কতটুকু জায়গার উপর লাগাইছেন? এটা আপনার না? আমার না, এটা গোটাল পুরা আছে না, ওই ওটা দেখা যাচ্ছে, ওই যে এই যে মাথা পর্যন্ত পর্যন্ত। এইবারে মনে হয় প্রথম ফল দিবে। এটা এইটা প্রথম, এই জন্যই দেখা হয়নি। ওই দিকের গুলো আগে থেকে, ওইটা আগে মানে এই ওখানে কাঁটিয়াতে, ওইটা আগে থেকে, ওটা দুটা 20 বছর আগে। মধুপুরি আনারস। শিয়ালের উপদ্রব থেকে রক্ষা করার জন্য এটা ঘেরা দেওয়া উচিত। পাখিদের কতদিন লাগবে?